হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনার দোয়া আমরাও খুব ভালো আছি। আমি আরাফাত এন্ড আমার আরো চার বন্ধু, আমরা পাঁচজন মিলে চলে আসলাম কক্সবাজার সুগন্ধা বিচে। আমরা পাঁচ বন্ধু মিলে কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে রাত 9টার বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই। সারা রাত জার্নি করে সকাল 5টায় এসে আমরা কক্সবাজার পৌঁছাই। কক্সবাজার পৌঁছানোর পর আমরা একটা হোটেল নেওয়ার জন্য রওনা দিয়ে দেই। অবশেষে আমরা একটা ভালো হোটেল পেয়ে যাই, হোটেল সি নাইট। আরেকটা কথা না বললেই নয়, সারা রাত বাসে জার্নি করে আসার পর সকালে এক ফুটাও ঘুমাইতে পারি নাই। আমার এই চায়ের শয়তান বন্ধু সকালে আমাকে একটা ফুটাও ঘুমাইতে দেয় নাই। ওরা নাকি সূর্যোদয় দেখবে এই কথা বলে আমাকে ঘুম থেকে তুলে সুগন্ধা বিচে নিয়ে আসে। আরেকটা কথা না বললেই নয়, এটা কিন্তু আমাদের কক্সবাজারের ফার্স্ট ট্যুর। এর আগে আমাদের কারোরই কক্সবাজার আসা হয় নাই। বিচে আসার পর আমরা চার বন্ধু মিলে কখন যে নিজের অজান্তে বিজে গেলাম তা আমরা নিজেরাও বলতে পারি না। আমরা পাঁচ বন্ধু মিলে অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম, অনেক দুষ্টুমি করলাম। আরেকটা কথা না বললেই নয়, যারা কক্সবাজার আসতে চান তারা কখনো ফ্রাইডেতে আসবেন না, সপ্তাহের মাঝামাঝি আসবেন, তাহলে হোটেল ভাড়া অনেক কমে পাবেন। যদি কেউ ফ্রাইডেতে আসেন তাহলে তুলনামূলক আপনার কাছ থেকে হোটেল ভাড়া একটু বেশি নেবে। বিশেষ করে কক্সবাজারের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এখানকার খাবার। কক্সবাজার কিন্তু সব আইটেমের খাবারই পাওয়া যায়, বিশেষ করে যারা লাঞ্চে আমার মতো সাদা ভাত খান তাদের জন্য আনলিমিটেড করে দেওয়া হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যক্তিগতভাবে। সবার মনে একটা প্রশ্ন, আমরা কক্সবাজার গিয়ে কয়দিন ছিলাম আর আমাদের হোটেল ভাড়া কত টাকা গেছে? আমরা কক্সবাজার গিয়ে 2 দিন ছিলাম আর 2 দিনে আমাদের হোটেল ভাড়া গেছে মাত্র 2600 টাকা, যেটা তুলনামূলকভাবে অনেক কম। আর আমরা কক্সবাজার গিয়েছিলাম আনসিজনে, যেই কারণে আমাদের ভাড়াটা অনেক কম গেছে। যাই হোক, এই ট্যুরটা আমাদের লাইফের স্মরণীয় একটা ট্যুর হয়ে থাকবে ইনশাল্লাহ। আশা করি আমরা পাঁচ বন্ধু মিলে আবারও কক্সবাজার আসবো, আবারও কক্সবাজার মাতাবো। এখানে এসে আমরা অনেক মজা, অনেক চিল করবো। আমি কল্পনাও করি নাই আমরা পাঁচ বন্ধু মিলে যে কক্সবাজার আসতে পারবো, কারণ আমরা পাঁচজন পাঁচ জায়গায় ছিলাম, 2 জন বিদেশ আর 3 জন দেশে ছিলাম। ওরা বিদেশ থেকে আসছে, কোনো পরিকল্পনা ছিল না আমাদের কক্সবাজার আসা। হুট করে প্ল্যান করলাম যে আমরা কক্সবাজার যাব আর আমাদের পরিকল্পনা সাকসেসফুল। এখন আমরা কক্সবাজার আসছি, অনেক চিল করতেছি, অনেক মজা মাস্তি করতেছি। যাই হোক, এই ঈদের মধ্যে আমরা আবারও যাবো কক্সবাজার। কক্সবাজার গিয়ে অনেক মজা করবো, অনেক মাস্তি করবো, অনেক চিল করবো। আর আপনারা দেখেন আমার বন্ধুগুলা কেমন শয়তান, ওরা এক জায়গায় আর আমার নিয়ে রাখছে আর এক জায়গায়। ওরা ক্যামেরার সামনে এসে দুষ্টামি করতেছে আর আমি এখানে নাই, আমার ওই ইন্ডিয়ার সাইডে নিয়ে ফেলাই রাখছি। এই জন্যই কবি বলেছেন যে বন্ধু বান্ধব আছে যেখানে মজা আছে সেখানে, বন্ধু বান্ধব আছে যেখানে চাইছে শয়তান ঘুরে সেখানে। জীবনটাই বেদনা হয়ে গেল তেনা তেনা, আজ পর্যন্ত কোনো মায়া আমারে বুঝলো না, হুজুরে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আর আজ পর্যন্ত আমি একটা মায়াও পড়াইতে পারলাম না, এটা কোনো কথা? মনের সাথে মন মিলাইয়া ব্যথা পাইলাম, এ মনে আমি মনের সাথে মন মিলাইয়া ব্যথা পাইলাম, এ মনে দুঃখ বলি কার শোনে, ও আমি দুঃখ বলি কার শোনে। আচ্ছা যাই হোক, আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমরা পাঁচ বন্ধু যেন সারা জীবন এক থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন। আমরা পাঁচ বন্ধু, আমি আরাফাত, জাহিদ, সৌরভ, সবুর বসানদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।